বর্তমান কিছু হুজুর বলছে যে আমাদের সার্টিফিকেটে লোক জান্নাত চলে যাবে। এখন হুজুরি নূহ আলাইহিস সালামের মতো নৌকা চালাবে কিনা তার ঠিক নাই, কি বলছি বুঝতে পারছেন না? কিছু লোক বলছে না যে আমাদের সঙ্গে থাকো জান্নাতে চলে যাবে, জান্নাত যেন ওর মামুর বাড়ি। হুজুর মনে হয় জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে। নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, আরে বিশ্বাসঘাতক বলছে যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। কি আশ্চর্য ব্যাপার! তাহলে আপনাকে বোঝালাম এতক্ষণ ধরে পাপ অনেক রকমের, জাহান্নামের সাজাও অনেক রকমের। এবার আপনাকে বলছি জান্নাতের অনেক রকমের কোয়ালিটি আছে। হাইফাই জান্নাত তার নাম ফেরদাউস, লোকাল জান্নাত আছে সেটাও জান্নাত, কিন্তু তার আরামায়েস একটু কম। এটা কেমন করে আপনাকে বোঝাবো? এই দেখুন আপনাকে বোঝাই, আপনি এখান থেকে কিষানগঞ্জ থেকে ট্রেন ধরবেন, যাবেন আপনি আপনি কোথায়, দিল্লিতে ধরে নেন, তা দিল্লিতে যাবেন, দিল্লিতে টিকিট কেটেছেন, লোকাল টিকিট কেটেছেন, জেনারেল টিকিট তার দাম 300 টাকা, 300 টাকা দিল্লিতে যাবার টিকিট কেটেছেন, জেনারেল কম্পার্টমেন্টের টিকিট বুঝেন তো, হ্যাঁ কেমন গুতাগুতি করে, মানে এর ঘাড়ের উপরে ওর পা, ও শুয়ে আছে, ওর মাথার উপরে ওর ঠ্যাং উঠে গেছে, এর দাম 300 টাকার টিকিট, 700 টাকা দিয়ে টিকিট কাটবেন, রিজার্ভেশনে যাবেন, কনফার্ম সিটে বসে আরামে যাবেন, তাই না? আবার যদি আপনি 3000 টাকার টিকিট যদি কাটেন কোথায় যাবেন, এসিতে বসে যাবেন, একটাই প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে, একই গতিতে চলবে, একটাই ড্রাইভার চালাবে, একই টাইমে দিল্লিতে পৌঁছাবে, একই টাইমে ছাড়বে, একই গার্ডম্যান থাকবে, শুধুমাত্র যেমন টাকা তেমন আরাম। 300 টাকার গুতাগুতি করে যাও, 500 টাকার মিডিয়ামে যাও, 2000 টাকার এসিতে আরাম করে যাও। তার মানে বুঝতে পারলাম একই জিনিস, শুধু কম্পার্টমেন্টের ভাগ আলাদা, টাকা যেমন আরাম তেমন, সবারই নাম জান্নাত, তবে আমল যেমন আরাম তেমন। বুঝাতে পেরেছি? যেমন আরাম, যেমন আমল তেমন আরাম। সাধারণ আমল করেছেন লোকাল জান্নাতে থাকবেন, খুব বেশি আমল করেছেন ফেরদাউসে থাকবেন। তাহলে আমি আজকে ফেরদাউসে কি করে ঢোকা যাবে এই আমলটা বলে দেবো ইনশাল্লাহ, আজকে থেকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে ফেরদাউসে আমরা চলে যাচ্ছি, তাই তো? আর লোকাল জান্নাতেরটাও বলবো, লোকাল জান্নাতে যাওয়ার আমল বলবো, তারপরে জাহান্নামে কারা কারা চলে যাচ্ছে এটাও বলবো, যদি টাইম থাকে তাহলে। প্রথম ফেরদাউসেরটা শুনে নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তো সফলতা পেয়েই গেছে, পাবে কথা না। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই সমস্ত মুমিনরা তো সফলতা পেয়েই গেছে, কারা পেয়েই গেছে সফলতা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। নামাজ পড়ে কিসের সঙ্গে? বিনয়ীর সঙ্গে, নম্রতা ভদ্রতার সাথে, খুজু খুজুর সাথে, এবং খুব ধীর স্থিরতা অবলম্বন করে সলাৎ আদায় করে, ওয়াক্ত অর্থাৎ টাইম, টাইমকে মেনটেন্স করে, আর কি করে না, সলাতের পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে আদায় করে। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, ইরাব জান্নাতুল ফেরদাউসের একদম ফার্স্ট কাতারে থাকবে কারা? কারা? যারা সলাৎ সমূহকে হেফাজত করে, সলাৎ সমূহকে কি করে, সলাৎকে যারা নম্রতা ভদ্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে যারা সলাৎ আদায় করে। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনুন, বিনয়ী এবং ভদ্রতার সর্বপ্রথম একটা লোক ভদ্র কতটা, আচ্ছা বলুন তো এটা কি দেখে বোঝা যায় প্রথমে, জানেন? আমি মমতাজুল ইসলাম কত ভদ্র, আপনি আমার সঙ্গে কথা বলেননি, আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটা দেখলেন, আর আমার উপরের পোশাকটা দেখলেন, আচ্ছা এই দুটো জিনিস দেখে কি বোঝা যাবে যে আমি ভদ্র কি নম্র কি অভদ্র, যাবে? কিছুই বুঝেন না আপনি। সর্বপ্রথম বোঝা যাবে একটা লোক ভদ্র নম্র কি না, তার রুচি দেখে, তার রুচি দেখে।
আমি যদি একটা লাল কেটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠিলো কি বলবে? সালাম মৌলভী সাহেব না সাধু বাবারে বলবে, কি বলবে না? হ্যাঁ, আমি একটা গাড়ি চেপে এলাম, গাড়িটার কালার একদম ডিজে কালার, ধরে নেন চক 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 করছে, তা লোক দেখে কি বলবে? ফুচকে মৌলভী সাহেব রে, রং দেখ কেমন পছন্দ করেছে। তার মানে কি, অনেক সময় তার পোশাক, অনেক সময় তার চোখের দেখা গাড়ি, অনেক সময় তার খাওয়ার রুচি, এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা নম্র কতটা ভদ্র, ঠিক কিনা বলুন। এইবার একটা কথা বলছি, আপনি নামাজে যে নম্রতা, আল্লাহ তাআলা বলছেন নামাজে যারা খুব বিনয়ী, এই বিনয়ী মানুষ হিসেবে আপনি কখন হবেন? না অনেকটাও নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে, বুঝলেন না? অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে, আর মাথা সিটি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে, ওই লোকটাই দেখবেন অফিস থেকে বাড়িয়েছে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, ছেঁড়া পাঞ্জাবি পরে মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে, ওই লোকটাকেই দেখবেন। অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে, আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে, আর ওর গায়ের গন্ধ, জামা কাপড়ের অপরিষ্কার, এই অবস্থায় মসজিদে ঢুকে গেল, অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে। তাহলে আপনি যে বিনয়ী, আপনি যে ভদ্র মানুষ, তার বহির প্রকাশ আপনার পোশাকের উপরে অনেকটা ডিপেন্ড করে, করে না করে? ওই জন্য আমি বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি, অন্তত পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ, মসজিদে নামাজ পড়তে যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন, মাথায় থাকবে এটা। এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, নামাজ হবে কি না হবে এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন না? এটা অভদ্রতা, নামাজ আপনার হবে কি হবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে আমি এটা বলবো বগল কাটা গেঞ্জি না পরে আপনি একটা পাঞ্জাবি পরার চেষ্টা করুন। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন না? যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি, আল্লাহু আকবার। আচ্ছা, পবিত্র কোরআনে আল্লাহ এ কথা বলেছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে কুকর্ম কুকথা থেকে বিরত রাখে, এটা আল্লাহ বলেছে কি বলেনি? বলেছে, বলেছে। আল্লাহ বলেছে নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে আমি বিরত রাখি। আপনাদের সুলতানপুরে নিশ্চয়ই এরকম লোক পাওয়া যায় না যে আজকে 30 বছর নামাজ পড়ছে তারপরও জমির আল কেটে জমি বাড়ায়, এরকম লোক নেই তো? আচ্ছা, 30 বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় গোপন ভাবে, এ লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও ব্যাটার বিহেতে এক হাত পরিমাণ কোণ নিয়ে বসে আছে, এরকম লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও চাকরি বাকরি করে গোপনে ঘুষের টাকা খায়, এরকম লোক আছে? তার মানে বুঝে নিতে হবে হুজুরের একদিনের নামাজও কবুল হয়নি। যদিও বিরত থাকতে যদি না পারলো, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী ওর নামাজ একদিনও কবুল হয়নি, ওর নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদাতে পরিণত হয়নি, অভ্যাস হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে না অভ্যাসে পরিণত হয়ে যায়, হ্যাঁ, তা না আজান হলে মসজিদে যেতে হবে এটা ওর অভ্যাস হয়ে গেছে, ও আল্লাহর ভয়ে ইবাদাতে পরিণত করতে পারেনি। তাহলে আপনাকে মসজিদে যখন যাবেন, নামাজ পড়লেন 30 বছর তারপরে আপনি পরিবর্তন হতে পারছেন না, তার মানে ভেবে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। আর নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের দুটো একটা কারণ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি মমতাজুল ইসলাম একজন কোটি 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 টাকার মালিক, ধরে নেন অনেক কোটি টাকার মালিক, আমি একজন বড় বক্তা, আমি একজন বড় লেখক, আমি একজন বড় শিক্ষিত মানুষ, ধরে নেন। তো একদিন হঠাৎ করে আপনি আমার বাড়িতে গেলেন, হঠাৎ করে গিয়ে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম,
আমি আব্দুল্লাহ, আমার বাড়ি সুলতানপুরে, আপনি আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন, আপনাকে খুব ভালো করে চিনি, আপনাকে জানি, আমি কিষানগঞ্জ থেকে 8:20 লোকালে আপনাদের কলকাতাতে নেমেছি, ওখান থেকে 7:20 লোকালে আবার ট্রেনে উঠে আপনার কাছে এসেছি। আমার বড় অনুরোধ এটা হচ্ছে, এই আমার বেটির বিয়ে, খুব বিপদে পড়েছি, আপনি যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি করে দেবেন, একটু তাড়াতাড়ি করে দেন, আমি এখনই আবার 10:20 লোকালে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে অনেক কাজ। আচ্ছা, কোনোদিন যদি আপনি এইরকম ভাবে আমার বাড়িতে গিয়ে আমার কাছে যদি ভিক চান, তাহলে আমি ভিক দেবো না পাগলা গারদে আপনাকে ভরবো, কোনটা? পাগলা গারদে ভরবো। এরা কি বলছে রে, একদমই এরকম করে বলছে, আমার বাড়ি অমুক জায়গায় হ্যান তানে যাও, আমার বেটির বিয়ে টাকা দাও, কেউ ভিক্ষা দেবে? কেউ দেবে? ও কি বলবে যার কাছে চাইছে, যে তোর বাপি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে, হে, এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি লাগে, লাগে না? লাগে। কেমন করে? এই মাওলানা আনিকুল ইসলাম কোটি কোটি টাকার মালিক, আমি একদিন হঠাৎ করে গেলাম, গিয়ে কি বলবো, আসসালামু আলাইকুম, আপনার নাম আনিকুল ইসলাম, খুব নাম শুনেছি আপনার, আপনি একজন বলিষ্ঠ ভাষী বক্তা, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক বড় করেছে, ভাই আমি মুমতাজুল ইসলাম, বাড়ি আমার উত্তর ২৪ পরগনা, আমার ছেলেটার হাড়ের অপারেশন আছে, যদি কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো। আচ্ছা বলুন তো, এই নরম সুরে যদি আমি বলি, তাহলে উনি 1000 টাকা না দিতে পারলো অন্তত 5 টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না? করবে কি করবে না? তাহলে ভিক্ষা চাওয়ার নিয়ম কি? নরম সুরে কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে, তাই তো? তাহলে আমরা নামাজে যখন যাই আল্লাহর কাছে ভিক চাইতে যাই কি যাই না? যাই কি যাই না? যাই। নামাজে দাঁড়িয়ে গেল, কিছু কিছু মসজিদে তো দেখতে পাই 20 রেকাত তারাবি, 20 রেকাত না তুমি 42 রেকাত পড়ো, আর 20 রেকাত বেশি করেই পড়ো, এই যে কোথায় পায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যে সবে বরাতের দিন নাকি 150 রেকাত নামাজ পড়তে হয়। হ্যাঁ, ও গাঁজাখোর জীবনে 5 অক্ত নামাজ পড়ে না, জীবনেও পড়ে না, মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল, ওর মুখ ব্যথা হয়ে গেল আজান দিয়ে দিয়ে ওকে ডেকে, একদিনও মসজিদে যায় না, ও হারামখোর বদমাস, বলছে নাকি সবে বরাতের দিন 100 রেকাত নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায়। আল্লাহ অত বোকা হয়ে গেছে? হ্যাঁ, যত রেকাতই পড়বেন পড়ুন, ওতে আমার ফতোয়া দিতে আসেনি, 20 রেকাত তারাবির নামাজ পড়ছে, টাইম লাগছে 25 মিনিট, তা ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে নাকি? হ্যাঁ, মোবাইলে মাঝে সাঝে দেখি, ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে নামাজ? সূরা ফাতিহা পড়ছে, হাতটা বেঁধি, আলহামদুলিল্লাহ, জালিন হয়ে গেল, পাগল পেয়েছো তুমি মানুষকে? আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল, মানে কি বলবো, আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে, যে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও, বদমাইশি জায়গা পাও না? সূরা ফাতিহার কি বলা আছে এটা আপনি জানেন? আপনি সূরা ফাতিহাতে ভিক চান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানি রহিম, তুমি পরম করুণাময় অতীব দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক, ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছো, গায়রিল মাগযুব আলাইহিম, ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও, ওদের পথের পথিক করো না, ওয়ালা যাল্লিন, তুমি যাদেরকে গোমরাহির পথে পরিচালিত করেছো, আমিন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও, এটা আমরা নামাজে বলি কি বলি না? বলি। তাহলে আমরা ভিক চাই কি চাই না? তাহলে ভিক যখন চাই তাহলে একটু নরম ভাষাতে কাকুতি মিনতি করে অভিনয় করে চাওয়া লাগবে কি লাগবে না? তা যারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জালিন, আমিন, আচ্ছা এদের ভিক জীবনে পাবে? এরা জীবনের সঠিক পথ পাবে? পাবে না, জীবনেও সঠিক পথ পাবে না। তাহলে নামাজে খাশেউন বিনয়ী হতে হবে আপনাকে, নামাজে বিনয়ী হতে মন চাইছে না, তাই তো? দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন, এক
নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নেবেন, আল্লাহর নবী বলেছেন নয় তুমি আল্লাহকে দেখছো নয় আল্লাহ তোমাকে দেখছে। এতেও যদি তোমার নামাজে বিনয়ী ভাব না আসে, আর একটা কথা আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ অক্তারিফ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি, আমি তার এত কাছে চলে আসি। তফসির কারকগণ তফসিরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্ট, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্ট, এর থেকেও নিকটে হয়ে যায় আল্লাহ যখন ওই বান্দার যখন বান্দার সেজদাতে লুটিয়ে পড়ে। আপনাকে এতেও যদি নামাজে বিনয় যদি ভাব না আসে তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ পড়ে আর কোনো লাভ আছে? লাভ নেই। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা? না ওরা জান্নাতে যাবে লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, মানে ফাউ গল্প, হাসি মজাক, গীবত পরনিন্দা, দু নম্বরি কথা, এই সমস্ত কথাবার্তারা থেকে যারা দূরে থাকে আল্লাহ তাআলা বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে। আমরা এবারে বলুন যাওয়ার চান্স আছে না নাই? আছে? যাওয়া এর পরেও বলছেন যাওয়ার চান্স আছে? জি জি, এর পরেও আপনি বলছেন যাব, তো আশ্চর্য ব্যাপার। আশা করুন যে আপনি যাবেন, এটা আশা করুন। আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেরদাউস পাওয়া খুব বড় মুশকিল, মুশকিল না?